প্রিয় ছাত্রছাত্রী সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, এবিসিডি কলেজ, চৌগাছা, যশোর। আজ আমরা আলোচনা করব ঐক্যতান কবিতা থেকে একটি প্রশ্ন নিয়ে। আজই আমাদের এই কবিতাটির শেষ আলোচনা। এর আগে আরও দুটি ক্লাসে এ নিয়ে আলোচনা করেছি বিস্তারিত। আমি গতকাল গতদিন যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আর একটা প্রশ্ন নিয়ে অন্তত আলোচনা করলে তোমরা এই কবিতাটি সম্পর্কে আরেকটু পরিষ্কার ধারণা হবে। মনে রাখতে হবে কখনোই কোনো প্রশ্নের সাথেই আমাদের বোর্ডের প্রশ্নের মিল নাও থাকতে পারে। শুধুমাত্র আমরা যে ধরনের প্রশ্ন হয় বা যে ধরনের উদ্দীপক আসে তার আলোকেই একটা আলো উদ্দীপক দাঁড় করিয়ে তোমাদেরকে আলোচনা করে বোঝার চেষ্টা করি। আজ আমি একটি উদ্দীপক নিয়ে অনুরূপভাবেই আলোচনা করব। উদ্দীপকটি মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমে আমি উদ্দীপকটি অন্তত দুই একবার পড়ি, আমরা সবাই মনোযোগ দিয়ে সেটি শুনব। চট্টগ্রামের এক জেলে পড়া হরিশঙ্কর দাস জন্মগ্রহণ করেন। দারিদ্র পীড়িত জেলে জীবনের সদস্য হলেও আপন প্রতিভা বলে বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত কথা সাহিত্যিক ও গবেষক। বাংলা সাহিত্যে অনাদিত জেলে জীবন নিয়ে গল্প, উপন্যাস ও গবেষণা কর্মের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। জেলে পাড়ার সুবিধাবঞ্চিত অনাহার ক্লিষ্ট মানুষের দুঃখ কষ্টে জর্জরিত বিপন্নতার এক বৈচিত্র্যময় ভাষাচিত্র তিনি অঙ্কন করেছেন তার কথা সাহিত্যে। তার লেখনী কৃত্রিমতার আবরণে ঢাকা নয়, গভীর মমতায় চিত্রায়িত নিম্নবর্ণের সমাজ জীবনের চালচিত্র বাংলা সাহিত্যের অমূল্য সম্পদে পরিণত হয়েছে। গল্পটি আমাদের ঐক্যতান কবিতার আলোকেই লেখা। এখানে প্রশ্ন আছে যে আমরা পড়েছি, কবি নিজে স্বীকার করেছেন যে সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করার কারণে তিনি নিম্নশ্রেণীর মানুষের জীবন চিত্র, তাদের সুখ দুঃখ, তাদের কষ্ট বেদনা তিনি অনুভব করেছেন, কিন্তু সাহিত্যে আনতে পারেননি, কিংবা তাদের কথাগুলো তিনি সেভাবে তার কবিতায়, উপন্যাসে, কথা সাহিত্যের যে কোনো শাখায় তিনি উঠে আনতে পারেননি। কিন্তু আমাদের যে উদ্দীপকটি এখন পড়লাম, চট্টগ্রামের জেলে পাড়ার জন্মগ্রহণ করা হরিশঙ্কর কিন্তু একেবারে নিম্ন পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি রবীন্দ্রনাথের মতো উচ্চ মঞ্চের কোনো মানুষ নন, তাই তো তিনি নিজ প্রতিভা বলে একদিন যখন বড় হয়েছেন তখন এই নিম্ন শ্রেণীর মানুষের কথা ভোলেননি। তার গবেষণা, তার সাহিত্য, তার গল্প, উপন্যাস সমস্ত কিছুতেই তিনি এই নিম্ন শ্রেণীর জেলে পড়া সুবিধাবঞ্চিত না খেয়ে মানুষগুলো দুঃখ কষ্টে জর্জরিত যে মানুষগুলো তাদের জীবন বৈচিত্র্যময় যে জীবন তা তিনি অঙ্কন করেছেন তার কথা সাহিত্যে। তার লেখনী কোনো কৃত্রিমতা ছিল না লেখনীর মধ্যে, যেটা আমরা রবীন্দ্রনাথের কাছে পেয়েছি। তিনি নিজেই আত্মসমালোচনা করতে গিয়ে বলেছেন, আমার সামাজিকতার কারণে, আমার সীমাবদ্ধতার কারণে আমি এই উচ্চ মঞ্চে বসে থেকে শুধুমাত্র বাতায়ন দিয়ে, মানে জানালা দিয়ে সামান্য উঁকি মেরে দেখেছি মাত্র, কিন্তু ওপাড়ার ভিতরে এই দুঃখক্লিষ্ট মানুষ যারা পরিশ্রমী, যারা শ্রমিক দিনমজুর, তাদের কথা আমি মনে হয় সেভাবে আমার সাহিত্যে স্থান দিতে পারিনি। এ হচ্ছে কবিতার এবং আমাদের উদ্দীপকের মধ্যে পার্থক্য। এরপরে প্রশ্ন হবে, প্রশ্নগুলোর দিকে একবার লক্ষ্য করি, তাহলে কেন আমি আমার উদ্দীপকের আর ঐক্যতান কবিতার মধ্যে
বিভেদ বা পার্থক্য বা ভিন্নতা কোথায় সেটা দেখানোর জন্যই আমাদের প্রশ্নটির আলোকে এখন এই উদ্দীপকটি ধারণ করানো হয়েছে। সবসময় যে উদ্দীপকটি কবিতার মতোই হবে, কবিতার ভাব অনুযায়ী হবে, তা কিন্তু নয়। অনেক সময় কবিতাটি ভাবের বিপরীত একটা উদ্দীপক তুলে দিয়ে তার সঙ্গে এর মিল অমিল বা এর ভাবের পার্থক্য কোথায় সেগুলো দেখানোর জন্য প্রশ্ন করা হয়। তবে যেদিকেই বলি না কেন, আসল কথা কিন্তু একই, যে মূল কবিতার সঙ্গে এই উদ্দীপকের কোথাও না কোথাও সাদৃশ্য বা বৈসাদৃশ্য পরিলক্ষিত হলেই উত্তর দেওয়া সহজ হয়। আমরা আসি এখন এই উদ্দীপক থেকে যে চারটি প্রশ্ন হতে পারে, সেই চারটি প্রশ্নের দুইটা আমাদের উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট, আমি আগেও যে ক্লাসগুলো নিয়েছি সেখানেও বলেছি, আর দুটো প্রশ্ন থাকে, সেটা হচ্ছে জ্ঞান এবং অনুধাবন। আমরা চারটি প্রশ্ন নিয়ে ক খ গ খ আলোচনা করব, মানে একটি প্রশ্নের আঙ্গিক কেমন হবে তা আমাদের ধারণা এর আগেই এসেছে, তারপরও আরেকবার আমরা জানার জন্য বোঝার জন্য ঠিক প্রশ্ন যেভাবে হয় সেইভাবেই এই উত্তর বা উদ্দীপক সাজিয়ে চারটি প্রশ্ন দাঁড় করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমি এখানে ক নম্বর প্রশ্নটি দিয়েছি, ঐক্যতান কবিতাটি প্রথমে কোন কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়। এখানে এক কথাই উত্তর, জ্ঞানমূলক উত্তরগুলো এমনই হবে, ঐক্যতান কবিতাটি প্রথমে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমরা এর আগে যখন কবিতাটি পড়াইছি, মূল ভাব পড়াইছি, কিংবা যখন আমরা লেখক পরিস্থিতি পাঠ পরিস্থিতি বিশেষ করে পাঠ পরিস্থিতি এই উত্তরটি আসে যে ঐক্যতান কবিতাটি প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। যাক, দ্বিতীয় প্রশ্ন খ নম্বর অনুধাবনমূলক যে প্রশ্নটি, রবীন্দ্রনাথ ঠাকুর সমাজের উচ্চ মঞ্চে বসেছে সংকীর্ণ বাতায়নে, এই পঙ্ক্তিটি দ্বারা কি বোঝাতে চেয়েছেন। প্রশ্নটি এভাবে না হয়ে আরও অন্যভাবে হতে পারে, সমাজের উচ্চ মঞ্চে বসেছে সংকীর্ণ বাতায়নে, পঙ্ক্তিটির মর্মার্থ বুঝিয়ে লেখুন। যেভাবে আসুক উত্তর কিন্তু একই। আমরা একটু চিন্তা করি এবং বলি যে গল্পে আমরা যেখানে পড়েছিলাম সেখানে কিন্তু আমরা বলেছি যে সমাজের উচ্চ মঞ্চে বসেছে মানে সংকীর্ণ বাতায়ন বলতে একটা ছোট্ট জানানা, সাধারণার্থে একটি ছোট্ট জানানার কথা বলা হয়েছে, কিন্তু ব্যাপক অর্থে এখানে সমাজের ভিতরে কবি যে ঢুকতে পারেননি, কবি যে এই সমাজের মানুষ নিম্ন শ্রেণীর মানুষ ভ্রাত্যজন শ্রমিক মজুর জেলে চাষি তাঁতি যাদের কথা তিনি আনতে পারেননি তাদেরকেই বুঝেছেন, যে ওই বাতায়নে তাদেরকে দেখা তাদের সাহিত্য আনার সুযোগ হয়নি। এখন প্রশ্নটির উত্তর আমরা দেব, রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত ঐক্যতান কবিতায় আত্মসমালোচনা করে প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন নিজের অপূর্ণতার কথা, নিজের ব্যর্থতার কথা, নিজের আকাঙ্ক্ষার কথা, নিজের আক্ষেপের কথা। শ্রমজীবী মানুষের উপর ভর করেই জীবন সংসার এগিয়ে চলে, কবি এই সব হতদরিদ্র নিম্ন শ্রেণীর মানুষের কাছ থেকে অনেক দূরে সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন জমিদার বংশের মানুষ, তাই তো তিনি এই কথাটি বলেছেন যে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে, সেখানকার সংকীর্ণ জ্বালানা দিয়ে যে জীবন ও জগৎকে তিনি প্রত্যক্ষ করেছিলেন তা নিতান্তই ক্ষুদ্র খণ্ডিত বা অপূর্ণ। সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে বলতে কবি এই কথাটি বুঝিয়েছেন। এবার আসি আমরা গ নম্বর প্রশ্নের উত্তর, জ্ঞান অনুধাবনের প্রশ্নটি যেহেতু এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের নাম, তাই আমরা ওখানে সংক্ষিপ্তভাবেই উত্তরটি দিয়েছি। এখন গ নম্বর অর্থাৎ জ্ঞান অনুধাবন প্রয়োগ, জ্ঞানে এক নম্বর, অনুধাবন দুই, আর প্রয়োগে তিন নম্বর, তাহলে তিন নম্বরের প্রশ্নটার উত্তরও একটু বড় হবে।
আমরা এটা মাথায় রেখে সেইভাবে প্রশ্নের উত্তর দেব। প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের হরিশঙ্কর দাসের জীবন ও কর্ম ঐকতান কবি তাই বর্ণিত সমাজের উচ্চ মঞ্চে বসা কবির জীবন ও কর্মের বিপরীত মন্তব্যটি বিচার করো। আমি উদ্দীপকটি পড়ে যখন বিশ্লেষণ করছিলাম তখন কিন্তু এ সম্পর্কে একটু কথা বলেছিলাম, সেই আলোকেই আমরা উত্তর দেব। ঐক্যতান কবিতা ও উদ্দীপক অনুযায়ী প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। কেন? একটি হচ্ছে হরিশঙ্কর জেলে পড়ার মানুষ, নিচু বংশের মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ। তিনি নিম্ন শ্রেণীর মানুষের কথাই তার সাহিত্য উপন্যাস গবেষণায় তুলে ধরেছেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অনেক বড় মাপের কবি, অনেক বড় মঞ্চের মানুষ, তাই তো তিনি আত্মসমালোচনা করে এই কবিতাটি লিখেছেন। এই কবিতায় কবিতার সাহিত্য জীবনের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন। পৃথিবীর সর্বত্র তিনি প্রবেশের দ্বার খুঁজে পাননি, শুধুমাত্র উঁকি দিয়েছেন জ্বালানা দিয়ে। শ্রমজীবী মানুষের উপর ভর করেই এ জীবন সংসারে গিয়ে চলে, কিন্তু কবি এসব হতদরিদ্র নিম্ন শ্রেণীর মানুষ থেকে ছিলেন অনেক দূরে। কিন্তু উদ্দীপকের হরিশঙ্কর জীবন ও হরিশঙ্কর দাসের জীবন ও কর্ম ঐকতান কবিতার কবির থেকে সম্পূর্ণ বিপরীত। তিনি জন্মগ্রহণ করেছিলেন জেলে পড়ার একদম নিম্ন বংশে, নিম্ন শ্রেণীর একটা মানুষ। তিনি ব্যক্তিগত জীবনে তিনি জেলে পরিবারের সদস্য হয়েও জীবন যখন প্রতিষ্ঠিত হয়েছে জীবন কর্মজীবনে এসে তিনি তাদের ভুলে যাননি। তিনি তাদের কথা, তাদের জীবন, বিচিত্রময় দুঃখ সুখ তিনি তার সাহিত্য ও গবেষণায় তুলে ধরেছেন। এ বিষয়ে তার লেখনী অকৃত্রিমতার আবরণে ঢাকা নয়, গভীর মমতায় চিত্রায়িত নিম্নবর্ণের সমাজ জীবনের চাল চিত্র, যা সমাজের উচ্চ মঞ্চে বসে ভাবাও যায় না তাদের কথাগুলো। তিনি নিম্ন শ্রেণীর মানুষের জীবন কাহিনী, তাদের বিচিত্র জীবন ভাবনা তার সাহিত্যে স্থান দিয়েছেন। তাই আমরা বলতে পারি হরিশঙ্কর দাসের জীবন এবং আমাদের ঐকতান কবিতায় বর্ণিত সমাজ জীবন এক নয়, অভিন্ন। মন্তব্যটি যথার্থ। এবার আসি আমরা ঘ নম্বর অর্থাৎ উচ্চতার দক্ষতা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নটি হচ্ছে কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম প্রত্যাশিত সাহিত্যকর্ম যেন উদ্দীপকের হরিশঙ্কর দাসের রচনার বিষয়বস্তু, অভিমতটি যাচাই করো। অর্থাৎ প্রশ্নটি সহজ করে যদি বলি, রবীন্দ্রনাথ তার ঐকতান কবিতায় মাটির কাছাকাছি যে মানুষের কথা বলেছিলেন তারই প্রতিচ্ছবি যেন এই হরিশঙ্কর দাস। মন্তব্যটি আলোচনা করো, বিশ্লেষণ করো, যে কোনোভাবেই এই প্রশ্নটা হতে পারে, আমি দুই রকম বললাম। এখন আসি আমরা আমাদের প্রশ্নের উত্তর দিতে। ঐকতান কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর অনাগত দিনের কবির কাছে প্রত্যাশা করেছিলেন, যেমন সাহিত্য প্রত্যাশা করেছিলেন হরিশঙ্কর দাসের সাহিত্যকর্মের বিষয়বস্তু, ঠিক তেমনই। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে মাটির কাছাকাছি কবির আগমন শুনতে পেয়েছিলেন কান পেতে, তেমনই যেন একজন কবি এই হরিশঙ্কর দাস। রবীন্দ্রনাথ ঠাকুর ঐকতান কবিতায় সেই অনাগত কবিকে আহ্বান করেছেন যিনি অখ্যাত মানুষের অব্যক্ত মনের জীবনকে আবিষ্কার করতে সমর্থ হবেন, কর্ম ও কাজে যিনি শ্রমজীবী মানুষের প্রকৃত আত্মীয়তা বন্ধনে আবদ্ধ করবেন, অবজ্ঞা বা উপক্ষিত মানুষও যেন সেই কবির কবিতা সম্মান লাভ করে। একতা রাজাদের হাতে, তার মানে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যারা, তারাও যেন তার কবিতায় স্থান পায়। কাছে থেকেও কবি রবীন্দ্রনাথ যে মানুষগুলোর জীবনে নৈকট্য লাভ করতে পারেননি তাদের কথা যেন অনাগত দিনের কবির সাহিত্যে স্থান পায়। উদ্দীপকের হরিশঙ্কর জলদাস ও হরিশঙ্কর দাসের সাহিত্যকর্মে রবীন্দ্রনাথ ঠাকুরের অনাগত কবিকে আহ্বানের ভাবনা বর্তমান। অর্থাৎ আমরা ঐকতান কবিতায় রবীন্দ্রনাথ যেমন কবি চেয়েছিলেন, আহ্বান করেছিলেন, সেই কবি যেন আজ
আজকের এই রবিশঙ্কর দাস। অনাগিত অনাদিত জেলে জীবনের কথা তিনি তার সাহিত্যকর্মে গবেষণায় বিশ্বস্ততার সঙ্গে উন্মোচন করেছেন, যার জন্য তিনি অনেক পুরস্কারও পেয়েছেন। জেলে পড়ার সুবিধা বঞ্চিত অনাহার ক্লিষ্ট মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা, তাদের বিচিত্র কর্মভার, জর্জরিত বিপন্নতার এক ভাষাচিত্র হলো তার সাহিত্যকর্ম। উপর্যুক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আভিজাত্যের বেড়াজালে থেকে যে সকল মানুষের জীবনের কথা বলতে পারেননি, সাহিত্যে আনতে পারেননি, কিন্তু প্রত্যাশা করেছিলেন আগামী দিনের কবি যেন তার কাব্য, তার কবিতায়, তার সাহিত্যে এই খেটে খাওয়া নিম্ন শ্রেণীর মানুষের জীবন উন্মোচন করেন। উদ্দীপকের হরিশঙ্কর দাস তা করেছেন সফলভাবে। সেদিক বিবেচনায় আমরা বলতে পারি আলোচ্যটি সার্বজনীন সত্য। আজ আমরা ক্লাস এই পর্যন্তই শেষ করছি। এই বিষয়টি নিয়ে আগামীতে আর কোনো ক্লাস হবে না, আগামীতে নতুন একটা কবিতা কিংবা গল্প নিয়ে আমরা আলোচনা করব। আজ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি।